হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা টিফিন থেকে শুরু করলাম ভিডিওটা, ভিডিওটা দেখতে থাকুন। এই যে সকালবেলা দেখছেন, চা আমার বসানো হয়ে গেছে, আমি এখানে লিকার চা বানাবো, আমি খাবো, আর ছেলেকে পড়াতে এসছে স্যার, স্যার খাবে, দুজনে চা খাবো। আর ওদিকে দেখলেন চাউমিন সিদ্ধ করে রাখা আছে, চাউমিনটা বানাবো, সব ছেলেকে টিফিন খাবে সকালে, আর স্যারকে দেবো। আর আমার হাজবেন্ড ও খেয়ে যাবে ভাত। ওই বেগুন দেখলেন কাটা আছে, বেগুন ভাজা আর ডিমের অমলেট করে দেবো, ও ভাত খেয়ে যাবে। আর আমিও হয়তো একটু ভাত খাবো সকালবেলা, একটু পরে খাবো, এখন আমি চা বিস্কুট খেয়ে নেবো। তাই এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে আমি চাটা ঢালছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, সকালে চা বিস্কুট খাওয়ার পরে এখন আমি চাউমিনটাও বানিয়ে ফেলেছি। আর চাউমিন বানানোর আগে আমার হাজবেন্ডের ডিমের অমলেট, বেগুন ভাজা এগুলো সব করে দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ডান দিকে হাঁড়িতে দেখতে পাচ্ছেন ওখানে এখন গরম গরম ভাতও হয়ে গেছে, ও তো গরম গরম ভাত আর ওগুলো খাচ্ছে। আর আমি চাউমিন বানিয়ে যে প্লেটে তুলছি এখন, এটা এখন স্যারকে দেবো, আর পড়া হয়ে গেলে ছেলে চাউমিনটা খাবে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর এই দেখুন বন্ধুরা, এখানে এখন কি হচ্ছে বলুন তো। আর এই যে ভিডিওটা, এটা আগের দিন রাত্রে, আর এটা হচ্ছে ছেলের স্কুলের প্রজেক্টের কাজ হচ্ছে। আর আগের দিন রাত্রের ভিডিও এখন দিলাম তার কারণ ওটা অনেক রাত হয়ে গেছিলো, বানাতে বানাতে আমি ঘুমিয়ে গেছিলাম, তাই রেডি হওয়ার পরে পুরোপুরি কমপ্লিট দেখানোর জন্য আগের দিনের আর আজকের ভিডিওটা একসাথে জুড়ে দিয়ে দিলাম। আর স্কুল থেকে এই ডাস্টবিন তৈরি করতে বলেছিল, তাই বাবা ছেলে মিলে এখন ডাস্টবিন করতে বসে গেছে। আর এই দেখুন ডাস্টবিনটা, পরের দিন সকালবেলা এটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা পুরো রেডি হয়ে গেছে। এটা কেমন হয়েছে বলবেন, স্কুলের প্রজেক্টের কাজ আজকের মানে 10টার সময় ও নিয়ে চলে যাবে, আজকের জমা দেবেও। বন্ধুরা, এখন আমি রান্না করতে চলে এসেছি। আর এখন আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কি রান্না হচ্ছে তাহলে দেখুন, দেখলে আশা করি ভালো লাগবে। তেল গরমের পরে দিয়ে দিলাম কালো জিরে, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গোটা রসুন, আর দিলাম শুকনো লঙ্কা গোটা, আর দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কি বলুন তো, এটা হচ্ছে লাউ পাতা। আর এই লাউ পাতা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম নুন চিনি, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেবো। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে এটা আস্তে আস্তে ভেজে নেবো, একটু নরম হয়ে যাক ভালো করে। তারপরে এটাকে নামিয়ে কি করব বলুন তো, মিক্সিতে দেবো, মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর আমি মিক্সিতে দেবো, কিন্তু এটা শিলে বাটলে বেশি ভালো হয়, আপনারা পারলে এটাকে শিলে বাটবে, বেটে এটা রান্না করবে। এই দেখুন এগুলো সব এক এক করে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার পরে এই যে ফের আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা মানে কালো জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে এবার সমস্ত শুকনো লঙ্কা রসুন তো সবই দেওয়া আছে, আর এগুলো কিছুই দেবো না। এবার দিয়ে দিলাম সেই বাটা লাউ পাতাটা। তাহলে কী রান্না হচ্ছে বুঝতে পেরেছেন বন্ধুরা, এটা হচ্ছে লাউ পাতা বাটা। আর এই রেসিপিটা আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়। এটা দিয়ে মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে এই লাউ পাতা বাটা। আর বন্ধুরা, এই দেখুন আমার এখন লাউ পাতা বাটা কমপ্লিট হয়ে গেছে। তবে এই লাউ পাতা বাটা এটা সুষের তেলে বানাবেন, আর একটু তেলের পরিমাণটা বেশি দেবেন, তেলের পরিমাণটা বেশি দিলে এই বাটাগুলো খেতে বেশ টেস্টি হয়। বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, সবাইকে বলি শুভ সন্ধ্যা। আর এখন আমার ছেলে রেডি হচ্ছে, বই খাতা গুছাচ্ছে, ও যাবে এখন পড়তে। আর 7টা থেকে ওর পড়া টিউশন, আর অলরেডি এখন 6:30 বেজে গেছে, ওর জন্য তাড়াহুড়ো করছে গুছাচ্ছে। আর ও কী খুঁজছে বলুন তো, ও খুঁজছে স্কেল, ওর একটা স্কেল ভেঙে গেছে আর একটা নতুন স্কেল আছে, সে নিজেই রেখেছে, নিজেই এখন খুঁজে পাচ্ছে না কোথায় আছে। ওই যে পেয়েছে, অনেকক্ষণ খোঁজার পর স্কেলটা পেয়েছে, ও যাবে তো ম্যাথ পড়তে এখন। তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিচ্ছে, ওকে ভিডিও করতে দেবে না বলে। ঘুরে যাচ্ছে এখন, 7টা বাজে, আসবে 9টার সময়। ও স্যার একটা বোতল দিয়ে দিয়েছে, জল ভরে নিয়ে যেতে হবে ওকে। এই বাবু সাবধানে যাবি অন্ধকারে। বন্ধুরা, ছেলে পড়তে যাওয়ার পরে ওর বাবা চলে এসছে, ওর বাবা আর আমি একটু বেরিয়ে পড়লাম বাজারে, তার কারণ ছেলের একটা বন্ধুর জন্মদিন আছে, তাই জন্মদিনে কী দেবো কী দেবো, লাস্টে এই লাঞ্চ বক্সটা পছন্দ হলো, তাই ওর জন্য এই লাঞ্চ বক্সটা নিচ্ছি। আপনারাও বলবেন
এই লাঞ্চ বক্সটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি মন্দ হয়েছে, যেটাই হবে যেটাই মনে হবে সেটাই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, বাজার থেকে এসে এখনো জামা কাপড় ছাড়েনি, আমি কি কি কিনে নিয়ে এসেছি সেগুলো একটু আপনাদেরকে দেখাবো বলে বসে পড়েছি। মাদুর পেতে মেঝেতে বসে পড়েছি, ওগুলো দেখিয়ে নিই, নিয়ে তারপরে আমি জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো, তারপর আবার রান্না করবো। এই যে নিয়ে এসেছি, এই দেখুন, এই যে গিফট, এটা তো দোকানে খুলে দেখালাম যে কি গিফট আছে, সেটার প্যাকিং করা আছে, আমি আর খুলবো না, এটা একটা জন্মদিন বাড়িতে যাবে। আর নিয়ে এসেছি ছোট বোনের মেয়ের জন্য, এই যে হাঁস কিনে নিয়ে এসেছি, কি সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন, দারুণ লাগছে। আর ছেলের জন্য বিস্কুট, আর এই চকলেট নিয়ে এসেছি, আর ইয়ে চুরমু নিয়ে এসেছি ছেলের জন্য, সেটাও খাচ্ছে এখন। আর এই নিয়ে এসেছি একটা বোতল, এই হচ্ছে বাজারে গেছিলাম, এগুলো কিনে নিয়ে আর চলে আসলাম, অনেকটা রাত হয়ে গেছে, আবার রান্না করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম।